আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেম দ্বীন শাইখ ডক্টর মতিউল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোদাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো ভালো রেখেছেন, ভালো আছি আল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জ্ঞান জিজ্ঞাসার। আজকে স্যার আমাদের একটা খুশি সংবাদ হলো যে আমাদের এই পর্বটি 200তম পর্ব আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা সে এক এক করে আজকে 200তম পর্বে এসে উপনীত হয়েছি। আমরা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং যারা আমাদের সঙ্গে আছেন, দর্শকরা প্রশ্ন করছেন, আমরা উত্তর দিচ্ছি। এবং আমাদের এই যে চমৎকার আয়োজন, এই অনুষ্ঠানটির সঙ্গে এতদিন ধরে যুক্ত ছিলেন আছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। বেশি বেশি প্রশ্ন করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। সে আজকের 200তম পর্বে আমরা প্রথমে একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, সেটা হলো যে আজকাল এই অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা খুব দেখতে পাচ্ছি উদ্বেগজনকভাবে এটা আমরা পরিলক্ষিত, আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে মানে ইসলামপন্থী যারা আছে, যারা বাংলাদেশ ইসলাম নিয়ে কাজ করছেন, পরস্পরের বিরুদ্ধে এমন বিষোদ্গার করছেন, এমন গালিগালাজ করছেন, এমন অশ্রাব্য বাক্য বিনিময়ে মানে পরস্পরকে আঘাত করছেন, ঘায়াল করছেন। এই যে মানে একজন মতে একজন মানুষের সাথে, একজন আলেমের সাথে বা একজন ব্যক্তির সাথে মতের ভিন্নতা থাকতেই পারে, ইসলামের শুরু থেকেই ছিল, এখনও আছে, থাকবে, কিন্তু এই যে অসহিষ্ণু একটা অবস্থা, এ ওকে কাফের বলছে, এ ওকে মুনাফিক বলছে, এ মুনাফিকের সর্দার বলছে, এই যে একটা সার্বিক অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখন, বিশেষ করে এটা অনলাইনেই দেখা যাচ্ছে মারাত্মকভাবে, এই বিষয়ে ইসলাম আসলে কী বলে, আমাদের ভূমিকা কী হওয়া উচিত? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আপনি যে কথা বলেছেন আমি আপনার সাথে একমত যে আসলে এটা যে হচ্ছে, যারা করতেছে আমি জানি না, এটা আপনি বলেন শব্দটা মোনাফেক বলছে, মোনাফেক সর্দারও বলতেছে, যে বন্ধু বলল সে কি জানে কেউ যদি মোনাফেক মানে কাফের নিশ্চয়ই আচ্ছা, তাহলে সে তার ভাইকে কাফের বলল। মোনাফেক হচ্ছে, আগে বলে দিচ্ছি, মোনাফেক হচ্ছে এজহারুল ইসলাম ও ইবতানুল কুফর, মুখে ইসলামের প্রকাশ করে, কুফুরিকে লালন করে, আসলে কুফুরি লালন করে, এটা হলো মোনাফেক। আমরা যে বলি কথা বললে মানে মিথ্যা বলে, ওয়াদা করলে খারাপ করে, এটা হলো মোনাফেকের সিমটম, বাহ্যিক সিমটম, ওটা মোনাফেক বলা যাবে না। না, কোন মোমেনদের মধ্যে এখন এই যুগে একটা মিথ্যা কথা বলেনি এমন একজনও পাওয়া যাবে না গোটা দুনিয়াতে, ইল্লা মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যেন এক নম্বর হলো কোনো ব্যক্তি তার আরেক ভাইকে এই যে মোনাফেক বলল, যদি সে আসলে ওই মোনাফেক না হয়, ভাই মোনাফেক হবে কেমনি হবে? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, মান কাল আলে আখি হিয়া কাফের ফাকাত বা আবিহি আহাদু হুমা, যে ব্যক্তি তার ভাইকে বললো হে কাফের, তাহলে যদি সে কাফের না হয় সত্যিকার অর্থে, তাহলে যে ব্যক্তি বলেছে তাকে এটা মাথায় করে নিতে হবে। আবার বলে কি যে অমুকে ইহুদিতে দালাল, খ্রিস্টানদের দালাল, অমুকের দালাল, তোমুকের দালাল, এই জাতীয় কথা বিশেষ করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনি বলছেন সহনশীল হওয়া, পরমত সহিষ্ণু হওয়া, জি, আবুল ওয়ালিদ কাফের, কঠিন ভাষায় রাসূলকে ইসলামকে গালাগাল গালমন্দ করে, রাসূলের কাছে আসছে কথা বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরমত সহিষ্ণু হওয়ার জন্য আলেমরা এই কথাটা মানে অনেকখানি আলেমদের মধ্যে শুনেছি, জি, আরব দুনিয়াতে শুনেছি, মোহাম্মদ ইসলাম গভীর মনোযোগ সহকারে তার কথাগুলো শুনলেন, কিচ্ছু বললেন না। আচ্ছা, সে কথা শেষ করেছে, তারপর সুন্দরভাবে তাকে বললেন, আফারাগদা ইয়া আবুল ওয়ালিদ, আবুল ওয়ালিদ তোমার কথা শেষ হয়েছে তো? আচ্ছা, তারপর রাসূল তার কথা ইসলামের দাওয়াত দিলেন। কত পরমত সহিষ্ণু বলে নবী কাফের কথা মনোযোগ দিয়ে শুনলেন, এক কাফের মনোযোগ দিয়ে শুনলেন। তো এই জন্য আমরা অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহর উপর ইমান রাখে এবং আখেরাতের উপর ইমান রাখে, কথা বললে যেন ভালো কথা বলে আর না হলে যেন চুপ থাকে। তো এই জন্য আমি মনে করি এটা মিডিয়ার এই যুগে একজন ভাই একজন ভাইয়ের বিরুদ্ধে কাদা ছোড়া ছড়ি, যেটা আমাদের মধ্যে আসলে এটা কোনো আলেমের মধ্যে এটা কোনো আলেম করতে পারে না, ঠিক নয়। কোরআন হাদিসের আলোকে কথা বললাম, বুঝিয়ে দিলাম, আপনি পছন্দ হইলে আলহামদুলিল্লাহ, পছন্দ না হইলেও ঠিক আছে, আমি আমার দাওয়াত পৌঁছাই দিয়েছি।
এজন্য আমি বলে দিয়েছি আমার কথা শুনে নেয় অথবা আমার কথাইকে উপরে রাখতে হবে, এই জন্য অন্যকে গালমন্দ দেয়া এটা তো আলেমদের কাজ হতে পারে না। ভক্ত অনুসারীরা যে আচরণগুলো করছে, অস্থির ভাষা গালি গালাজ করছে, আচ্ছা নবী তো অস্থিরভাষী ছিলেন না, কটুভাষী ছিলেন না নবী, না তার অনুসারী দাবিদার এরকম করছে সাহাবারা, জি কোনো ইয়ে ছিল না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাফাররা যখন কঠিন মানে দুর্দশা যাচ্ছে মুমিনদের উপরে, জি তখন কাফেরদেরকে লক্ষ্য করে মক্কাতে কিছু বলার সুযোগও হয় নাই, পরিবেশও হয় নাই। দেখুন সাবরান ইয়া আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, আলি ইয়াসির তোমাদের উপর তো তোমাদেরকে শহীদ করা হচ্ছে, তো তোমাদের আপনি এখন মক্কা থেকে তোমাদের কিছু করতে পারতেছি না। কাফেরদেরকে এটা বলে না, এ কাফেররা তোমরা এটা করতেছো তোমরা জাহান্নামে চলে যাবে, সেটা আল্লাহ কোরআন নাজিল করেছেন তাদেরকে বলেছেন, বাঁচাও তোমাদেরকে জাহান্নাম থেকে। কিন্তু এ কঠিন সময়েও ওই সাহাবাদেরকে আলী ইয়াসেরকে তিনি বলছেন তোমার ধৈর্য ধারণ সবর, তোমাদের মানে যা স্থান হলো জান্নাতে। জি জি, তা আমি মনে করি আসলে আপনি যেটা বলেছেন কোনো আলেম পরামর্শ মানে দ্বিমত থাকতেই পারে, ইমাম আবুহানিফা কোনো মশালা একমত দিয়েছেন, ইমাম শাফি দিয়েছেন, শাফি তো আর ইমাম আবুহানিফা গালি দেন নাই, ইমাম আবুহানিফা অন্যদেরকে গালি দেন নাই, ওনাদের মধ্যে পরামর্শ সহিষ্ণুতা ছিল। তো এই জন্য আমরা এটাই মনে করি, এমনি বলা আছে যে এক সময় ইমাম শাফি যখন ইমাম আবু হানিফার এলাকায় গিয়েছেন, শুধু এটা ঐতিহাসিক কথা হাদিস না, তো যে উনি যখন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে উনি যে মতামত দিয়েছেন সে অনুযায়ী সালাত করেছেন শুনেছি। এই জন্য এগুলোর জন্য তো ওনার তো গালমন্দ শিখেন নেই, ইমাম শাফিও গালমন্দ শিখেন নেই। ইমাম মালিকের একটা কথা আমার মনে হয় স্বর্ণের কালি দিয়ে লিখে রাখার মতো, জি জি, কুল্লুন ইউখাযু মিন কালামিহি ওয়া ইউরাদ ইল্লা সাহিবু হাযাল কবর, প্রত্যেকের কথা গ্রহণীয় হতে পারে বর্জনীয় হতে পারে, তবে এই কবর যিনি আছেন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ সাল্লাম ছাড়া আর সবাই এ হয় কেউ মালিক বলতে পারেন, জি জি, তাহলে আমরা কে সেখানে, আমার কথা মধ্যে ভুলও থাকতে পারে, চিন্তা ভুলও থাকতে পারে, আমি সুন্দর করে আমার ভাইকে বুঝাই দিব, কোরআন সুন্নাহর আলোকে বলবো শুনেছেন আলহামদুলিল্লাহ, না শুনলে আমার করার কিছু কিছু গালমন্দ করব না। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন নাম বলে প্রশ্ন করুন। জি ভাই আমি গাজীপুর থেকে মিজানুর রহমান বলছিলাম। জি মিজান ভাই কি প্রশ্ন আছে আপনার? জি ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন প্লিজ। জি প্রশ্ন হচ্ছে যে আমাদের যে জায়গায় থাকি এ জায়গায় ভাই আর কি আমাদের কি ব্যক্তি গোষ্ঠী এইভাবে কতটুকু ভক্তি রাখে এটাই আমি জানতে চাচ্ছিলাম। ঠিক আছে ভাইয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব। আমাদের এর আগে ভাই জানতে চেয়েছেন যে ধর্ষণকারী শাস্তি কী, এবং কোনো নারী যদি অশালীনভাবে রাস্তায় বেরিয়ে আসে এবং সে ধর্ষণের শিকার হয়, হ্যাঁ সেক্ষেত্রে ওই নারীর জন্য কোনো শাস্তি আছে কি না, বা তার জন্য কী আছে? ভাই যে নারীর কথা বলছেন, যেমন কি আজকে ঢাকা শহরকে সামনে রেখে যেমন কি রাসূলুল্লাহ বলতেছেন, জি নিসাউন কাসিয়াত, আগে বলছেন যে আমি দুই দল আমার উম্মতের, এখন আমি দেখি নেই অবস্থা এমনটা হবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, মহিলারা হবে পরিহিতা বিবস্ত্র, কাপড় পরা থাকবে কিন্তু বিবস্ত্র মনে হবে। নাজমুল হুদা যেটা ভাই বোন যেটা বলেছেন পড়ছে, এখন তিনি এই সমাজের ওই নারী তাদের কারণেই তো ধর্ষক সে উৎসাহিত হচ্ছে, বলতে যদি আজ ইসলাম আমার ইসলামকে সঠিকভাবে ফলো করতাম, ইসলামিক দুনিয়া থাকতো, যদি ইসলামিক রাষ্ট্র থাকতো, তাহলে এই মহিলাকে এভাবে আসার জন্য আসতে পারতো না। ধর্ষণ প্রতিরোধে নারী এবং পুরুষ উভয়েরই দায়িত্ব আছে, পর্দা তো নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। জি পুরুষকে বলছে অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম, জি পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চোখ অবনত রাখে, নারীগুলো বলেছেন। আচ্ছা এখন কথা হচ্ছে উনি যেটা বলেছেন সেটার উত্তর হচ্ছে এই,
এটা তো জগ মানে মানে উনি যে কথাটা বলছেন আমি হাদিস দিয়ে সে কথাটা আপনার সামনে তুলছি। এখন এটা হাদিসে এভাবে আসে না যে এই নারী এভাবে মহিলা বাহির হলে সে তো আসলে তার নির্দিষ্ট কোনো শাস্তি দুনিয়াবি শাস্তি নেই। শাসক চাইলে হয়তো বিচারক চাইলে দিতে পারেন, মানে বিচার শাসকের আগে বিচার শাসক এভাবে বাহির হতে দেবে না। জি জি, শাসক এভাবে তাকে বাহির হতে দেবে না, তাহলে সে অন্যকে অন্যের জন্য সুলসুলি মানে যৌন সুলসুলির জন্য কারণ হবে না। জি জি, কিন্তু ইসলামের শাস্তি তিন ধরনের, একটা হদুদ, একটা কেসাস, আর একটা তাজির। তাজির হদুদ হলে এটা সে আল্লাহ বলে দিয়েছেন এই, এখন জেনার শাস্তি আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট, অবিবাহিত হলে এই, বিবাহিত হলে এই। জি, এটার জন্য এটা হদুদ হদের মধ্যে আসবে, হদের মধ্যে কয়েকটা জেনা ব্যবচার কয়েক সুনির্দিষ্ট কয়েকটি পাঁচটা। তো এটা এখন জেনার জন্য পুরুষ যদি বিবাহিত হয় আর অবিবাহিত দুটো ভাগ আছে, তো জেনার সেই তো আরও জঘন্য ধর্ষণ দিতে আর। জি জি, জেনা আরও প্লাস। জি জি, জর্জ জবরদস্ত জেনা প্লাস। তো এই জেনা প্লাস হওয়ার কারণে এক কথা সেটা হলো ধর্ষণটার জন্য এখন জেনার শাস্তি কায়েম হবে তার উপরে, এর এর উপরে যদি তাজিরের আওতায় নিয়ে ওই প্লাসের কারণে জোর জবরদস্তি শাস্তি আরও পাঁচ বছর তার জেল বাড়িয়ে দেয়, কথার কথা ধরলাম শাসক যেটা বিচারক যেটা করে হ্যাঁ পারবে। আর মহিলার কথা যেটা বলছে সেটা বলছি, যদি দুনিয়াতে ইসলামী রাষ্ট্র থাকতো, ইসলামী শাসক থাকতো, তাহলে এভাবে তাকে বের হতে দিত না। এই জন্য সবাই দেয় এখন, এই জন্য সুস্পষ্ট কোনো বিধান নেই ইসলামে যে তাকে পঞ্চাশ ব্যত্যাঘাত করো যে এভাবে বের হবে, কিন্তু রাসূল বলে গিয়েছেন, হুঁশিয়ার করেছেন উম্মতকে এদের কথা। এরা দায়ুস, দায়ুস হচ্ছে মান আকাররাল খুব সাফি আহলিহি, যে তার পরিবারের মধ্যে অশ্লীলতাকে প্রশ্রয় দেয়। জি জি, অশ্লীল মহিলা, খবিস মহিলা, পুরুষের দায়িত্বটা এখানে বেশি, কিন্তু এখানে হ্যাঁ, কিন্তু এখানে শাস্তি উল্লেখ করা হয়নি যে এটা যদি পর্দা না করে বের হলে তাদের এত এভাবে হদের মধ্যেও পড়ে না, এটা হবে তখন এটা তাজিরের মধ্যে নিয়ে যাবে, তাজিরের মধ্যে নিয়ে যাওয়া যাবে, তখন ইসলামী রাষ্ট্র থাকলে রাষ্ট্রপ্রধান তাকে ধরে নিয়ে এইভাবে বেহায়াপনা অবস্থায় বের হওয়ার জন্য তাকে শাস্তি দিবে। কী শাস্তি দিবে সেটা মানে তখন পরিস্থিতি পরিস্থিতির আলোকে বিচারক সেটা দেখবে। জি জি জি, শুকরিয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি ভাই, আমি আব্দুল্লাহ বলছিলাম, আমার দুটো প্রশ্ন। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি বর্তমানে একজন প্রবাসী এবং আমি এখন করি, কিন্তু আর কয়েক বছর আগে আমি যখন ছোট ছিলাম তখন আমি বিকাশ ইউজ করতাম বেঁচে থাকতে। তো হঠাৎ একদিন আমার দিক আমি দেখতে পাই যে বিকাশ থেকে আমাকে পাঁচ টাকা মেবি সাত টাকা দেওয়া হয়েছে, কিভাবে দিতে এটা আমি সঠিক জানি না। এই বিষয়টা নিয়ে আমার এখন ভয় হয় যে এটা কোনো সুদ কিনা, আমি এই বিষয়টা জানতে চাচ্ছি, বা এই বিষয়ে আমি আলাদা একটা ক্ষমা চাই। তখন আমি হাই নাইন বা ফ্যামিলি নাইটে এমডি কিনে ইউজ করছিলাম। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, আমাদের সহায়কের বেশি উত্তর দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমরা যে বাইরে আছি আমাদের বর্ষাটা হচ্ছে এই নতুন নতুন যে জায়গা প্রবেশ করে ওই জায়গায় ছোট ছোট করে ওই অস্থায়ী ভাবে মন্দির বানায়, ছোট করে ঘরের মতো বানায়, লেখা মেটা ফুলি দিয়ে ওই সামনে আপনি মনে করেন ধূপ কাটি দেয়, ওই তেলে এটা বাসের মধ্যে করে দিয়ে বাতি দেয়, এই মেটা দিয়ে আগুন দেওয়া। এই বর্ষা মনে করেন যে থাকে না, চলে যায়, সে বলে যে কালীপাতাকে দিবি ধরা কি সন্ধ্যার সময় দিবি ধরা, আমাদেরকে বুঝিয়ে দেয় আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি আমাদের আর একটা
একটা প্রশ্ন আছে আমার। জি আচ্ছা, আমি আমি যখন বাড়িতে বা রুমে বা ব্রেজারে একা একা নামাজ পড়বো, নামাজ পড়ার সময় কি আমার আজান দেওয়া লাগবে নাকি আকামত দেওয়া লাগবে নাকি কোন ডাকা লাগবে একটু জানায়েন তো আমি শুনতেছি, অবশ্যই আমি লাইভ শুনতেছি। ঠিক আছে ভাইয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তর আসছি। বিদেশ থাকেন মইনুদ্দিন ভাই, দুটো প্রশ্ন করেছেন যে তার বস খ্রিস্টান, তো তারা গির্জা বা মন্দির সেখানে ধূপ ধূপ জ্বালানো হয়, তার তেল দেয়, তেলের মধ্যে আগুন আগুন যে শলিতে আছে সে আগুন ধরিয়ে দেওয়া হয়, তো এটা যখন নিভে যায় তখন আবার এদেরকে আবার ওদের উপর দায়িত্ব দিয়ে তোমরা জ্বালিয়ে দেবে বা আবার সেই কি বলে আগুনটা ধরিয়ে দেবে, ধূপকাঠিতে জ্বালিয়ে দেবে ওনার না থাকলে অ্যাবসেন্সে, এখন এই কাজটা ওনার জন্য বৈধ কিনা? আসলে কোরআন সাহেব আল্লাহ যা বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জি সূরা মায়েদার আয়াত। জি তোমরা সাহায্য করো, সহযোগিতা করো পরস্পর পরস্পরকে ভালো কাজে, নেক কাজে। জি অসৎ কাজে একজন অপরজনকে সহযোগিতা করো না। এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আমাদের ভাই, নাম কি বলছো? না মঈনুদ্দিন ভাই, আপনি চাকরি নেওয়ার সময় অন্যখানে চাকরি খোঁজেন, আমি এটা করব না, এই ধূপ জ্বালানো এটা শেরিকের সাথে সম্পৃক্ত বিষয়। জি জি, এরপর তেল দেয়া শলিতে আগুন ধরিয়ে দেয়া, এগুলো মুশরিকদের কাজ, মুশরিকদের কাজ নিশ্চয়ই, ফলে আমাকে শেরিক করার জন্য আমি শেরিক করব না, এটাই হলো ইসলামের বিধান। এখন আপনি প্রবাসে আছেন, যদি স্পন্সর সেই হয় এই ব্যক্তি, আমি মনে করবো যে আপনি চেষ্টা করেন অন্যখানে আপনার বিকল্প পেশায় যাওয়া, হালাল কোনো পেশায় যাওয়ার চেষ্টা করতে হবে, যতক্ষণ না হয় ততক্ষণ থাকতে পারে মনের মধ্যে ঘৃণা রেখে কাজটা সিনি করতে পারে আপাতত। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ তারেক রহমান, আমার বাড়ি হচ্ছে আপনার কক্সবাজার। আমার বাড়ির কাছে কেন্দ্রীয় মসজিদ। জি প্রায় 5 বছর আসলে কেন্দ্রীয় মসজিদ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা উত্তর আসবো ইনশাআল্লাহ। আমাদের প্রভাস হিসেবে আরেকটি প্রশ্ন করেছেন যে রুমে যদি একাকী নামাজ পড়েন সেক্ষেত্রে আজান ইকামত দিতে হবে কিনা, না দুটো দিতে হবে, একটা দিতে হবে, কোনটা দিতে হবে? না একা একা যদি হয় তাহলে তো জমাত হচ্ছে না। জি জমাত না হলে এমনি নামাজ আদায় করেন, তবে রুমে যদি আপনি 4-5 জন নিয়ে নামাজ পড়েন তাহলে বাইরের যদি আজান হয় সে আওয়াজান স্পষ্ট আপনারা শুনেন, তাহলে আজানের আর প্রয়োজন হবে না, একামত দিয়ে নামাজ পড়বে। যদি 4-5 জন, 2 জন, 2 থেকে উপরের দিকে। জি আর যদি একা হন তাহলে তো একার জন্য তো ওখানে আজান দরকার নেই, কামাত দিলে দিতে পারে। হ্যাঁ কামাত দিলে দিতে পারে, একজন ইয়ে রাখালকে, রাখালের সহি হাদিসের মধ্যে এসেছে, নিজে ওই একা একা ওই যে আজান দিতেন কামাত দিতেন, সে তো উৎসাহ দিয়েছে, কিন্তু মানে এটা জরুরি না, জরুরি না, অপরিহার্য কোনো কিছু। আচ্ছা আচ্ছা, আমরা চমৎকার জেনেছি। আমাদের প্রবাসী আরেক ভাই বিকাশের একটা প্রশ্ন করেছিলেন যে উনি বিকাশে যে কিছু টাকা ব্যাক দেয়, ক্যাশব্যাক ফেরত দেওয়া হয়, ক্যাশব্যাক দেওয়া হয়, এরকম 5 টাকা বা 7 টাকা এসেছিল, এটা নিয়ে কি সুদ হবে কিনা? আসলে না এটা সুদের মধ্যে যাবে না, তো বিকাশ কাছে টাকা নেয়নি যে বা বিকাশকে টাকা দেয়নি দিয়ে এখন ওনাকে আরো বিকাশ হচ্ছে মানি ট্রান্সফারের একটা পদ্ধতি, আপনার টাকাটা অ্যাপস ব্যবহার করার কারণে পৌঁছে দেবে, হয়তো এবারে 5 টাকা বাহকের কাজটা করছে বিকাশ। হ্যাঁ এখন এটা ইউজ করার ক্ষেত্রে তারা কিছু পারিতোষিক মানে প্রণোদনা দিয়ে থাকে, পারিশ্রমিক হবে, এটা তো কখনোই ইয়ে না, এটা সুদের মধ্যে যাবে, সুদের মধ্যে যাবে না। জি জি ভাইজান, সুদের মধ্যে যাবে না, তবে মনে হয় যে অন্তরটা জি 5 টাকা ভালো দিক, হ্যাঁ ভালো দিক, এটা ভালো, এই চিন্তা থাকা উচিত না, না জানিয়ে 5 টাকা সুদ হয়ে গেল, সুদ হয়ে গেল কিনা, যে ধার সে যারা সুদ খেয়ে যাচ্ছে তাদের ভিতরে যদি এই অনুভূতি হতো তাহলে তো সুদ যেত না, শান্তি হয়ে যেত আমাদের সমাজে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি লেলিন ভাই, কি প্রশ্ন আছে আপনার? জি গাজীপুর থেকে লেলিন ভাই, কি প্রশ্ন আছে আপনার? জি প্রশ্ন হচ্ছে যে অনেকে দেখি আমি এখানে সালাতে যাই, ফজরের সালাতে যখন অনেকে সালাতে মানে ফজরের সালাতে আজান হয়ে যায়,
ঠিক আছে একামত এবং একামত হয়ে যায় তারা দিদিকে ইমাম সাহেব ক্রাপ করতে চায় অনেকে আসে সুন্দর করে সেটা কতটুকু ইসলাম শরীয়ত সম্মত আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আমরা উত্তরে আসবো আমরা বিরতি দিতে যাচ্ছি এখন দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা সময় হলো একটা বিরতি নেওয়ার বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসায় আজকে দেখছেন আমাদের জ্ঞান জিজ্ঞাসার 200তম পর্ব সেখানে আমরা বিরতির পর ফিরে এসেছি আমাদের একজন কলার আছেন একটা কল নিয়ে নিচ্ছি আমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছিলেন নাম বলে পুছে দেন জি জি আমাদের দেশে প্রায় দেখা যায় যে বর্তমান ক্ষেত্রে মানুষ বা একজন আলেম যত বড় অন্য কোনো দিনের দায়িত্ব তিনি কোনো প্রমাণে দেখছে না খারেজি বা নিজেদের তারপরে এসব বলতে পারি এই জিনিসটা ঠিক আছে ভাইয়া আপনি আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আমরা উত্তরে আসবো আমাদের গাজীপুর থেকে মিজান ভাই জানতে চেয়েছিলেন যে তার এলাকায় একজন আহলে হাদিস মানে একজন আহলে হাদিসের পক্ষের মানুষ তিনি বলছেন যে আহলে হাদিসই পরিচয় দিতে হবে উনি বললেন যে মুসলিম পরিচয় দিলে অসুবিধা কি আহলে হাদিস কেন পরিচয় দিতে হবে উনি না আহলে হাদিসই পরে সবাই তো মুসলিম হিসেবে জনগণ করে সবাই তো মুসলিম হয়ে ওঠে না আহলে হাদিস পরিচয় দেওয়াটাই ভালো ইত্যাদি ইত্যাদি এই যে একজন মানুষ আহলে হাদিস হবে না মুসলিম হবে কোন পরিচয়টা আসলে ইসলাম অগ্রাধিকার দিচ্ছে আল্লাহ আকবার ভাই যেটা বলেছেন এমনি তো মুসলিম তো পৃথিবীর সকল নবী মুসলিম নিশ্চয় বিশাল ব্যাপার কিন্তু সকল নবীর উপর যারাই মেনেছে প্রত্যেক মুসলিম জি কোরআন হাদিস সুস্পষ্ট মা কান ইব্রাহিম ইয়াহুদি ওয়ালা নাসরানি ওয়ালা কিন কানা হানিফা মুসলিমা একনিষ্ঠ মুসলিম ছিলেন মুসলিম ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা জি সকল নবী রাসূল আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন কমপ্লিটলি স্যার নবীর উপর যারা ঈমান এনেছে তারা আত্মসমর্পণ করেছেন বিদ্যা সকল নবী মুসলিম সকল নবীর উম্মত মুসলিম জি এটা তো সকল নবীর ব্যাপারে আমাদের যদি কোনো বন্ধু এটা বলেন আহলে হাদিস না হলে মুসলিম হয় না এটা তো কথাটা এইভাবে না বলে তিনি বলছেন যদি এটা বলতেন যে আপনার আমি আপনিও মুসলিম আমিও মুসলিম আর আমরা আমাদের রাসূল কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জিন্দগিকে গঠন করা দরকার জি এটা বললে তো আমি তাকে বলবো যে এটা ঠিক কথা বলেছে কিন্তু মুসলিম নয় আহলে হাদিস কথা এটাও এটা তো পরস্পর বিরোধী কোনো বিষয় না একে অপরের সম্পূরক সম্পূরক এটা একটা একটা পরিভাষা ইস্তেলা আহলে হাদিস শব্দটি হ্যাঁ আহলে হাদিস শব্দটি এটা এর পরিভাষা সলফরা ব্যবহার করেছেন আছে এটা একাডেমিক টার্ম আছে একাডেমিক টার্ম জি আর এটা কোনো দলের নাম হতে পারে সেটা সে দলের কার্যক্রম কী সেটা তারা বলতে পারছে আমাদের কার্যক্রম এই বৈশিষ্ট্য এখন যখন ওই যারা শেরেক করে নাম দিছে কলা সুন্নি বাংলা তাদেরকে আহলে সুন্নাহ জামাত বলে কবরে সেজদা করে বলে যে আমরা হলাম কলা সুন্নি তাহলে ফলে তার এটা দাবি এটা অনাহুত বাহুল্য মুর্শিদ জি জি এখন কোনো ব্যক্তি যদি বলে আমিও মুসলিম আপনিও মুসলিম আমাদের দায়িত্ব হলো আমাদের রাসূল মৃত্যুর সময় বলে গিয়েছেন তারাক তুফিকুম আমরাইনলাম তাদের লুমা তামাসাক্তুম বিহিমা কিতাব আল্লাহ সুন্নতি তোমাদেরকে দুটো জিনিসের উপরে ছেড়ে যাচ্ছি এটাকে আঁকড়ে ধরলে পদভ্রষ্ট হবে না তাহলে আমাদের ইয়ে করতে হবে অনুসরণ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে আর ব্যাখ্যা নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে এই তিনটাকে সমন্বয় সাধন করে একজন মুসলিম তার জীবনটা গঠন করবে আর সেটা করতে করতেছিও আর যে ভাই প্রশ্ন করেছেন উনি দেখেন নামাজ শুরু করতে আল্লাহ আকবর বলে শুরু করছেন নামাজ শেষ করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে শেষ করতেছেন মাঝে যত কাজ সূরা বাতা পাঠ করা দুই এক জায়গায় গিয়ে হয়তো সহি সুন্নাহ অনুসরণ করা হচ্ছে ব্যতিক্রম হতে পারে তাকে মহব্বত রেখে বলবো যে আপনার এখানে এসে আল্লাহ আকবর যেমন আপনি বলেছেন সহি হাদিসের মধ্যে এসেছে অনুরূপভাবে এভাবে হাত এভাবে উঠানো কথার কথা ধরলাম বা এখানে বাধা এ ব্যাপারে রাসূল ইসলাম সহি হাদিস আছে জি জি এটা বলতে পারি কিন্তু আপনি উনি আহলে হাদিস না হলে মুসলিম নন মুসলিম পরিচয় না দিয়ে আমি আহলে হাদিসটাকে প্রাধান্য দেবো এমনটি ব্যাপার তো কথাটা এইভাবে নয় প্রত্যেক মুসলমানই আহলে হাদিস কারণ সে আহলে হাদিসের অনুসারী নিশ্চয়ই আপনি ওই ভাইকে বললো যিনি বলছেন যে আপনি আহলে হাদিস নন তাহলে আপনি বলেন যে আল্লাহ আকবর থেকে শুরু করে নামাজ শেষ করা পর্যন্ত মানে কত জায়গায় রাসূলকে অনুসরণ করে স্বামী আল্লাহ মানে আমি যে কেন বলতেছি রাসূলকে অনুসরণ বলেছেন তাই করে রব্বানা ওয়া লাকাল হামদ কেন বলতেছি রাসূলকে অনুসরণ করতেছি তো যে ভাই ওটা বললেন সে তো এটা মনে করার দরকার যে আমার এই ভাই আমার সাথে এসে আল্লাহকে সেজদা করতেছে সুবহানাল্লাহ একটা সেজদার দাম নিশ্চয়ই আল্লাহর কাছে
একটা সেজদার দাম সমস্ত দুনিয়া দুনিয়ার চেয়ে বেশি মূল্য। জি জি, তো আমার ভাই আল্লাহকে সেজদা করতেছে, রুকু করতেছে, সেজদা করতেছে, এই জাতীয় তর্ক থেকে বিরত থাকাই ভালো। যিনি আহলে হাদিস তার মানে তিনি কোরআন সুন্নাহ মেনে চলছেন, আর যিনি মুসলিম আর কোন সুন্নাহ না মেনে না চলে সে মুসলিম হতে পারে না। হজের একটা বিষয় নিয়ে, তামাত্তু হজের একটা মাসালা নিয়ে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন এক কথা, যে আল্লাহ রাসূল এটা বলেছেন, অন্যরা বললেন যে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা বলেছেন। তো আব্দুল ইবনে আব্বাস বলতেছেন, ইউশিকু আন ইয়ানজালাল্লাহু আলাইকুম হিজারা মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর। জি, আমার মনে হচ্ছে যেন তোমাদের উপরে আল্লাহ আসমান থেকে পাথর বৃষ্টি করবেন। আমি বলতেছি রাসূল বলেছে, আর তোমরা বলতেছো আবু বকর ওমর বলতেছে। আবু বকর ওমর কে? রাসূলের পরে হলো ওই দুইজন স্থান উম্মতের মধ্যে। এই জন্য সবসময় আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে অগ্রাধিকার দেবো, কার মধ্যে কমতি দেখলে কাদা ছড়াছড়ি করবো না, মহব্বত রেখে ভালোবাসবো, পরস্পর ভাই ভাই হয়ে থাকবো। না হলে মুসলিম নন, এটা নাহলে তাকে ইসলামের গণ্ডি থেকে খারিজ করে দেওয়া হচ্ছে। খারিজ করে দিলে তার আগে যে হাদিস বলেছি তার অর্থ কি? বিপরীত অর্থ হলো তাহলে সে ইসলামের মধ্যে নেই, অমুসলিম। আর যে ব্যক্তি তার ভাইকে বলবে হে কাফের, ফাকাত বা আবিহি আহাদুমা, দুইজনের কাফের না হলে দুইজনের একজন এটা মাথায় করে নিতে হবে। অতএব এই ধরনের বাড়াবাড়িতে আমরা কখনো কাদা ছড়াছড়ি করবো না, অনুরোধ করবো আমরা আমাদের স্থান থেকে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলে, আল্লাহ আমাদের ঝগড়া থেকে রক্ষা করুন। জি, আমাদের আরেক ভাই জানতে চেয়েছিলেন যে তিনি তার বাসার পাশে হচ্ছে কেন্দ্রীয় মসজিদ, তো তিনি যে সেখানকার যিনি খুতবা দেন তাকে তার পছন্দ না, তার আলোচনা তার ভালো লাগে না, তাই তিনি তিন চার কিলোমিটার দূরে কষ্ট করে জুমার নামাজ পড়েন। এখন তাকে কেউ বলেছে যে নিজের এলাকার মসজিদ বাদ দিয়ে অন্য এলাকায় গিয়ে জুমার নামাজ আদায় করবে তাহলে সে গুনাহগার হবে, মর্যাদা দিয়ে তার স্থানে রেখে বলা যেতে পারে যে ওস্তাদ, মানে কোরআন সুন্নাহ আলোকে বোধ হয় কথাটা অনেকে বলতে অনেকেই বা আলেমরা এভাবে বলেন, না শুনলে তাহলে যদি বেদাতের উপরে সে সুপ্রতিষ্ঠিত থাকে তাহলে যদি তিনি মনে করেন যে আচ্ছা আমি ঠিক আছে আমি ওখানে গিয়ে নামাজ আদায় করবো, সেই জন্য নিজের এই মসজিদ বাদ দেওয়ার কারণে গুণাগার হবে বিষয়টা এভাবে বলা যাবে না। তবে ইসলাম সবসময় চায় মানুষ একত্রে থাকুক, সুন্দরভাবে নসিহত করতে থাকুন, ইমামের পিছনে নামাজ পড়ুন। এখন আপনি সওয়াবের উদ্দেশ্যে অন্যখানে যাচ্ছেন না, যদি মনে করেন যে এখানে বেদাতি কবর পূজার পক্ষে কথা বলা হচ্ছে, নসিহত শেষ হয়েছে, তাহলে যদি অন্যখানে গিয়ে নামাজ আদায় করেন এই কারণে কোনো অসুবিধা নেই। দেখেন এই খতিবের চাইতে পার্শ্ববর্তী মসজিদে খতিব লার্নেড বেশি, জ্ঞানী বেশি, সঠিক তথ্য দিচ্ছেন বেশি, সেখানে কি আমি সালাত আদায় করব? কোনো অসুবিধা নেই, জ্ঞানটা অর্জন হলো, আমার সঠিক তথ্য পেলাম। অসাধারণ শেখ, আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, লেরিন ভাই জানতে চেয়েছিলেন যে ফজরের সালাতের সময় দেখা যায় যে ইমাম ইকামত হয়ে গেছে, ফরজ সালাত শুরু হয়ে গেছে, অনেকে সুন্নাত আদায় করছেন, এটা কতটা শরীয়ত সম্মত? না, ঠিক না, শরীয়ত সম্মত। রাসূলুল্লাহ বলেছেন ইজা উকিমাতিস সালা ফালা সালাতা ইল্লাল মাকতুবা। জি, নামাজ যখন শুরু হয়ে যায়, ফরজ নামাজ যখন শুরু হয়ে যায় তাহলে আর কোনো নামাজ নেই ফরজ নামাজ ছাড়া। ফরজ নামাজ ইমামের সাথে এসে শরীক হয়ে সালাত আদায় করার পরও কিন্তু নামাজ পড়ার সুযোগ আছে সূর্য ওঠার আগে। জি জি, যদি একটা হাদিস আছে যে ফজর সালাত আদায় হয়ে গেলে এরপর সূর্য ওঠার কোনো নামাজ নেই, কিন্তু আর সাহাবী এসে এভাবে সালাত আদায় করেছেন, রাসূল সেটাকে সমর্থন করেন। জি জি, এই জন্য আমরা যেটা করতে পারি, কিন্তু হাদিস যখনই একামত দেওয়া হয়ে যাবে, এই একামত দেওয়া হয়ে গিয়েছে এই অবস্থায় একজনের এক রাকাত পড়ে আর রাকাতে সামান্য বাকি আছে, এটা দ্রুত আদায় করে নেবে, এটা আমরা নামাজ ছেড়ে দেওয়ার জন্য বলবো না। কিন্তু একামত দিয়েছে, আমি বাইরে থেকে এসেছি, এসে আবার আমি আমার মতো করে সুন্নত পড়তে, দ্রুত সুন্নত পড়ে গিয়ে, এটা একবার সম্পূর্ণ হাদিসের খেলাফ কথা, এই জন্য আমরা এটা করবো না। হাদিসটা শুনে দিলাম, আল্লাহ রাসুল বলেছেন যে হাদিসের মধ্যে এভাবে এসেছে যা উকিমাতিস সালা ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নামাজ যখন একামত দেওয়া হয়ে যাবে তখন আর অন্য কোনো নামাজ নেই ফরজ সালাত ব্যতীত। এই জন্য এইভাবে আমরা করবো না। আমাদের সমাজে এটা ভাইয়ের মাধ্যমে আমাদের বহু দর্শক দেখতেছেন, আপনার আল্লাহ রাসুলের এই কথাকে অনুসরণ করে রাসুলের এই হাদিসটা নিয়ে অন্যকে সুন্দরভাবে বলে দিন যে রাসুল বলে গিয়েছেন নামাজের একামত দেওয়া হয়ে গেলে আর যেন কোনো নামাজ না পড়ে। আমাদের মধ্যে এটা বিরাট কমতি আছে, আমাদের মসজিদগুলোতে দেখা যায় নামাজ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এসে আগে সুন্নাত আল্লাহ আকবার এটা করতেছে, তার মানে রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করতেছে। আল্লাহ আমাদেরকে সুন্নাহ সম্মত ইবাদত করার তৌফিক দান করুন।
আমাদের একবার জানতে চেয়েছেন যে হুমায়রা সোহেল যে আল্লাহ খারাপ কোনো দোয়া কবুল করেন না, তবে ইবলিসের দোয়া বা ইচ্ছা কেন কবুল করল? কিয়ামত পর্যন্ত তাকে সময় দেওয়া হলো মানুষকে পথভ্রষ্ট করার জন্য, কিভাবে ব্যাখ্যা করবেন? এখন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আয়াতে এসেছে, আমি ঈমান আনলাম, কোরআনের উপর ঈমান আনলাম, আল্লাহর কাছে সে বলছে আনজারনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে এই শক্তি দাও, আল্লাহ দিয়েছেন যে দিলাম, তারপর বলছে আমি এভাবে এটাকে আমার খারাপ, উনি বলছেন যে খারাপ দোয়া, তো খারাপ দোয়া না আসলে, ইবলিস তা আল্লাহর কাছে হায়াত চেয়েছে, আল্লাহ তাকে হায়াত দিয়েছেন, মানুষকে তো পরীক্ষার জন্য সৃষ্টি করা হয়েছে, হইতে পারে মানুষ সৃষ্টি হবে, তাই না? সুতরাং এটা খারাপ দোয়া হিসেবে তো বলার না, খারাপ দোয়া ভালো দোয়া এটা মানে এখানে সুযোগ নেই, এভাবে আমরা চিন্তা না করাটাই ভালো। আমাদের আরেক ভাই জানতে চেয়েছিলেন যে আসসালামু আলাইকুম, বিতিরের নামাজে কি হাত তুলে দোয়া কুনুত পড়া যাবে? দোয়ায় কুনুতের সাথে অন্য দোয়া পড়া যাবে কি না? কুনুত মানে তো আপনি আপনার দোয়া করতেছেন, দোয়া কুনুত আপনি শুধু যে আমাদের ওই আমরা ছোটোবেলা যেটা আমাদেরকে শেখানো হয়েছে মক্তবে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক, এটা যেটা শেখানো হয়েছে অথবা আল্লাহুম্মা ইহদিনা ফিমান হাদাইতু ওয়া আফিনা ফিমান আফাইত, একাধিক দোয়াই আছে, একাধিক পারলে তুলে দোয়া পড়া যেতে পারে, হাত তুলে মুস্তাহাব, হাত তুলে আল্লাহ মানে উঠিয়ে দোয়া করা এটা মুস্তাহাব। আচ্ছা, তো তখন এভাবে হাত উঠে দোয়া করা এবং দোয়ার সময় কোন যেগুলো আছে হাদিসে যেগুলো এসেছে এছাড়া অন্য যে কোনো দোয়া করা যাবে, আপনি আপনি অসুস্থ আল্লাহ আল্লাহুম্মা ইশফিনি শিফান আজিলান কামিলান, এবার যদি সম্ভব হয় যেগুলো পড়া এবার দোয়া করতে পারেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। চমৎকার জেনেছি শেখ আপনার কাছ থেকে। আমাদের হানিফ হাফিজুর মণ্ডল নামে এক ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আখেরি জোহর নামাজ নিয়ে একটু বলবেন, পড়া যাবে কি না? আখেরি জোহর বলতে কি বলতে কোন নামাজের নাম নেই, এরকম কোনো পরিভাষা আমি শুনিনি না। সুন্না রাত বাদা সুন্না মুয়াক্কাদা, আরব দুনিয়াতে সুন্না রাত বলে একই কথা, আমরা পাকবার উপমহাদেশ আইমায়াম সুন্না মুয়াক্কাদা বলি একই কথা। সুন্না মুয়াক্কাদা বারো রাকাত, ফজরের আগে দুই রাকাত, জোহরের আগে হলো আপনার চারি রাকাত, পরে দুই রাকাত, ছয় রাকাত, এই আট, আসরের নে মাগরিবের পরে দুই রাকাত, ঈশার পরে দুই রাকাত, এই বারো রাকাত সুন্না মুয়াক্কাদার কথা বলা হয়েছে হাদিসের মধ্যে এসেছে। কিন্তু আখের জোহর বলতে কোনো নামাজের নাম না, মানে জোহরের ফরজের পরে দুই রাকাত সুন্নত আছে আরও সুন্না মুয়াক্কাদা, এটা রাসুল বলেছেন সুস্থ হাদিসের মধ্যে এসেছে, তাহলে জোহরের পরে, কিন্তু এটা নামাজের নাম না। আখের জোহর মানে জোহরের ফরজ সলাতের পরে, এই অনুবাদ করলে এভাবে হয়, ফলে নামাজের নাম জোহরের ফরজ সলাতের পরে নামাজ না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নামাজের নাম হলো আমাদের রাশিয়া অঞ্চলে বা পাবনা অঞ্চলে মানে আখেরে জোহর বলতে বোঝায় যে জুমার নামাজের পরে যে সুন্নাত দুই চার রাকাত বা ওটা বলা যদি জুমা বলে এটাকে তারা আখেরে জোহর, আখেরে জোহর বলে যদি এভাবে হয়, আখেরে জোহর বলতে কোনো নামাজের নাম না, টার্মিনোলজি বিস্তার, আউয়াল জোহর বলতে কোনো বা আউয়াল কাবলাল জুমা বলতে কোনো নামাজের নাম নয়। আচ্ছা, জুমার আগে জুমার সলা আমরা পরে জুমার নামাজ দুই রাকাত, জি আমাদেরকে শেখানো হয়েছে জুমার নামাজ বাইশ রাকাত। আচ্ছা, এই কারণে একজন রিক্সাওয়ালা বাইশ রাকাত নামাজ পড়বে ধারণা এসে মনে করলো যে আর এটা পড়বই না, আমি সারাদিন নামাজ বাইশ রাকাত পড়ম, তাকে যদি শেখানো হতো জুমার নামাজ হলো দুই রাকাত তাহলে হয়তো সাহস করে সে মসজিদটা আদায় করতে পারত, ফরজটা আদায় করতে আসতো, আগে আস্তে আস্তে সুন্নতের প্রতি মহব্বত হইতো। জি জি, এই জন্য কাবলাল জুমা বলতে জুমার আগে, নামাজের নাম জুমার আগে নামাজ না। আচ্ছা আচ্ছা, রাসূল বলেছেন ওই যে তোমাদের মধ্যে যে মসজিদে আগে আগে আসবে এসে যত মনে চায় দুই রাকাত করে পড়তে থাকলো, ছয় রাকাত পড়লো, আট রাকাত পড়লো, যাই হলো এগুলো হলো জুমার আগে, জুমার ফরজের আগে আট রাকাত পড়েছে। জি জি, ফলে এই নামাজের নাম কাবলাল জুমার নামাজ বলতে কোনো কিছু নেই, কিন্তু আমাদের সমাজে আছে কাবলাল জুমার নামাজের নাম এবং আল্লাহ আকবর বলে তখন কাবলাল জুমা এটা নিয়ত করলাম চার রাকাত, এভাবে ছোটোকালে শুনেছি দেখেছি আসলে, কিন্তু আসলে এটা ঠিক না, জুমার নামাজ দুই রাকাত আগে এসে যদি আপনি দুই রাকাত পান তাহলে পড়তে পারেন, বিশেষ করে মসজিদে প্রবেশ করলে আল্লাহ রাসুল যখন খুতবা দিচ্ছিলেন তখন সুলাইকাল গাতাফানি একজন সাহাবি এসে রাসুলের সামনে বসে গেল, রাসুল তাকে সামনে জিজ্ঞাসা করতেছে খুতবা বাদ দিয়ে দুই রাকাত নামাজ পড়ছো নি, বলে যে না, কালা সল্লে রাকাতাইন তাজাওয়াজ ফিহিমা, দুই রাকাত সালাত আদায় করো এবং সংক্ষেপে দুই রাকাত সালাত আদায় করে তারপরে তুমি বসো, তো এই আদবটা যেন আমরা রক্ষা করি, মসজিদে প্রবেশ করার নামাজটার মহব্বত আমাদের অন্তরে যেন জাগরুক থাকে,
আপনি যদি এসে দুই রাকাত খুতবা দিচ্ছে এই অবস্থায় দুই রাকাত সালাত আদায় করেন উত্তম, ভালো। রাসূল বলেছেন, সাহাবার নাম বলে দিলাম, সুলাইক আল কাতাফানি, ওনাকে রাসূল নির্দেশ দিয়েছেন নামাজ, উনি দুই রাকাত পড়ে নামাজ পড়ে বসেছেন। এই জন্য এই সুন্নাহ বিশেষ করে দখলুল মসজিদে দাও অথবা মানে তাহিয়াতুল মসজিদ যেটাই বলি আমরা আদায় করব। কিন্তু এই এর বলে এটা এটা ফরজের আগে আদায় করছে বলে নামাজের নাম কাবলাল জুমা হয়ে গেল, বিষয়টা এইভাবে, নামাজের কোনো নাম কাবলাল জুমাও নেই বাদাল জুমাও নেই, মানে জুমার পরে নামাজ আসে দুই রাকাত আগে কখনো রাসূল সাইড রাকাত পড়েছেন, কখনো দুই রাকাত মসজিদে পড়েছেন, দুই রাকাত বাসায় পড়েছেন, কখনো মসজিদে দুই রাকাত পড়েছেন, এগুলো হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা জি, চমৎকৃত জেনেছি শেখ আপনার কাছ থেকে। আমাদের এক ভাই জানতে চেয়েছেন, বাচ্চার মুখের লালা এবং নাকের পানি কাপড়ে লাগলে সে কাপড়ে নামাজ হবে কি না? হবে না কেন? হ্যাঁ, এটা হলো স্বাভাবিক মনের ব্যাপার, কিন্তু মুখের লালা নাকের পানি এগুলো নাপাক না। আচ্ছা, হ্যাঁ, এমনি স্বাভাবিক অস্বস্তি লাগতে পারে, নামাজ হয়ে যাবে। জি জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। সাদিক বলছিলাম উত্তরা থেকে। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? আমি একটা মাধ্যমে হুজুরের কাছ থেকে জানতে চাচ্ছি, মসজিদে যদি প্রথম জামাত হয়ে যায়, জি, দ্বিতীয় জামাতে কি ইকামত দিতে হবে কি না? জি ঠিক আছে ভাই। জি জি ভাইয়া, বুঝতে পেরেছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তর আসছি। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে আমার। জি জি বলুন। হ্যালো। জি জি বলুন ভাইয়া। ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন। জি, আমরা উত্তর দিচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। আচ্ছা, আমি জামাতের দ্বিতীয় রাকাতে সামিল হয়েছি জামাতের সাথে। জি, প্রথম রাকাত পাইনি, দ্বিতীয় রাকাতে সামিল হয়েছি। এখন ইমাম সাহেব যদি না করে ফেললো তার দ্বিতীয় রাকাতে, কিন্তু আমার প্রথম রাকাত, সেক্ষেত্রে আমি দ্বিতীয় রাকাতে, আমার দ্বিতীয় রাকাতে আমি তখন কোন সূরা পড়তে পারি, এই বিষয়ে আমাকে যদি জানালে খুশি হতাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা তিনটি প্রশ্ন উত্তর দিচ্ছি। ইনশাআল্লাহ মধুত্তরা থেকে এই ভাই তিনটি প্রশ্ন করেছেন, মসজিদে প্রথম জামাত হয়ে গেল, দ্বিতীয় না জামাতে ইকামত দিতে হবে কিনা? ম্যান্ডেটরি নয়, ম্যান্ডেটরি না, প্রথম জামাতে তো ইকামত দেওয়া জরুরি, মানে বাধ্যতামূলক হলো শুনতে। হ্যাঁ, ম্যান্ডেটরি নয় আর কি, না দিলে চলবে, দিলে অসুবিধা নেই, দিলে অসুবিধা নেই। জি, দ্বিতীয় প্রশ্ন করেছেন যে ফজর নামাজ যদি কাজা হয়ে যায় সেটা আমি কখন আদায় করব? যখন আপনি ফজর নামাজ কাজা হয়েছে, সূর্য উঠতেছে, সূর্য উঠে যাওয়ার পরে, তারপরে যখনই আপনি সুযোগ পান আদায় করে নেবেন, যত দ্রুত সম্ভব সেটা করা উচিত, আদায় করে নেবেন, জোহরের অপেক্ষা করা লাগবে না। আচ্ছা, যখনই আপনি সূর্য ওঠার পরে যখন ইচ্ছা তখন আদায় করে নেবেন। জি, আরেকটা তিনি জানতে চেয়েছেন যে তিনি মসজিদে গিয়ে দ্বিতীয় রাকাত পেয়েছেন, প্রথম রাকাত পাননি, এখন ইমাম দ্বিতীয় রাকাতে নাস পড়ে ফেলেছেন, নাস পড়েছেন, এখন ওনার তো এক রাকাত বাকি রয়ে গেল, এখন তিনি কোন সূরা পড়বেন? আল্লাহ, আপনি ইসলামকে এত কঠিন করতেছেন কেন? যেটা আপনি পারেন। জি জি, ইমাম যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেছে তখন ইমামের সাথে আপনার সম্পর্ক শেষ, এবার নামি বাকি নামাজ, আপনার নামাজ আপনি যেভাবে পড়েন, আপনি সুরা দোয়া বলেন, সুরা বাকারা পড়েন, আলাম নাসা বলেন, যেটা পড়েন, যেটা আপনার ইচ্ছা। শুধুমাত্র সুরা ফাতিহা পড়লো তো তার নামাজ হয়ে যাবে? তাও নামাজ হয়ে যাবে, যাই হোক, যদি এখানে আহলে ইলমদের মধ্যে কথা রয়েছে, সুরে মিলান, আপনি আপনি যে সুরা ইচ্ছা সে সুরাই মিলান, কোনো অসুবিধা, কোনো অসুবিধা নেই। না না, চাইলে নাচ তো আপনি আবার পড়তে পারেন, কোনো অসুবিধা না, আর পারতেও পারে, অসুবিধা নেই, আবার নাচও পড়তে পারে, এরপরে আপনি অন্যটাও পড়তে পারেন, সুরা বাকারা কোনো অংশ পড়লো, একই সুরা দুই রাকাতে পড়া যায় কি না? তাও পারবে, অসুবিধা, তাতে অসুবিধা, নামাজ হয়ে যাবে। জি আচ্ছা, আমি চমৎকার উত্তর জেনেছি শেখ আপনার কাছ থেকে। কুমকুম মুস্তাইনাম এক বোন জানতে চেয়েছেন, হুজুর আমার একটি প্রশ্ন ছিল, আমার শ্বশুর ও সৎ শাশুড়ি অনেক খারাপ ব্যবহার করেছে আমার সাথে, তবু আমার স্বামী আমাকে জোর জবরদস্তি করে তাদের কাছে যেতে, এখন যদি আমি না যাই তবে স্বামীর অবাধ্যতা হবে কি না জানতে চাই। স্বামী জোর জবরদস্তি করে সেখানে নিয়ে আপনার উপর অনধিকার চর্চা করবে না, স্বামীর কথা তো আপনি শুনবেন, স্বামীর সাথে থাকবেন, স্বামীর বাসায় থাকবেন, স্বামীর বাড়িতে থাকবেন, আপনার থাকার জায়গা করে দিতে হবে। জি, স্বামী আপনার আব্বা আম্মা যেমন, ওর আব্বা আম্মা যেমন থাকার জায়গা দিয়েছে, অনুরূপভাবে বোনকেও ওভাবে থাকার দেয়া, জায়গা দেয়া, থাকতে দেয়া, খাইতে দেয়া স্বামীর উপরে ফরজ।
স্বামীর দায়িত্ব স্ত্রীকে থাকতে ব্যবস্থা করা, বাবা মাকে ব্যবস্থা করা। আর ওনার প্রশ্ন হচ্ছে বাবা মা যে তার শ্বশুর শাশুড়ি যাতে তাকে টর্চার করছে, নির্যাতন করছে, তাকে খারাপ ব্যবহার করছে, এখন যদি তিনি সেখানে না যেতে চান, জি, স্বামী এই নির্যাতন থেকে রক্ষাও করতে পারছেন না আর স্বামী তাকে সেখানে থাকতে বাধ্য করছে, জি, এখন তিনি আসলে কি করবেন? আপনার উপর যদি অন্যায়ভাবে যদি শ্বশুর শাশুড়ি নির্যাতন করে থাকে তাহলে আপনি স্বামীকে বলেন, জি, কোরআনের বিধান হচ্ছে প্রথম নসিহত করো, এটা আপনারও দায়িত্ব আছে যে আমি তো আসলে কোনো খারাপ কাজ করি নাই, এরপর আমাকে টর্চার করছে। আসলে আমাদের ওই সব বিষয়গুলো আমরা ইসলামকে না জানার কারণে শ্বশুর শাশুড়ি অনধিকে চর্চা করে, জি, আবার বউরাও অনধিকে চর্চা করে, এই সমস্যা এখানে। স্বামীদের ওখানে কিছু সমস্যা আমরা দেখতে পাই যে স্বামীরা কেন স্ত্রীর স্ত্রীর কথা পিতা মাতার কথা এক করতে পারবে না, পিতা মাতার কথা স্ত্রীর কথা করতে পারবে না। স্বামীরও দায়িত্ব আছে, স্ত্রীরও দায়িত্ব আছে। আমি এখন শ্বশুর শাশুড়ি খাবার দেখতে পারে না, যে বাবা এত কষ্ট করে সন্তান লালন পালন করেছে, এখন টাকার মালিক বউ হয়ে যাবে, এটা তো এটা না, এখন সত্যিকার অর্থে যদি শ্বশুর শাশুড়ি আপনার উপর টর্চার করে তাহলে সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করেন যে তাদেরকে বুঝাইতে চেষ্টা করেন, পারিবারিক সালিশ বসাতে, সালিশ বসাতে পারেন ইত্যাদি, স্বামীকে বুঝাইতে পারেন যে আমি তো এটা এইভাবে করি না, আমি তো এটা এভাবে না। তো অতএব আমি আবার বলছি, স্বামীর দায়িত্ব হলো পিতা মাতাকেও দেখতে হবে, ফরজ স্ত্রীকে ভরণ ফরজ দুটেই, স্ত্রী শ্বশুর শাশুড়ি খাওয়া পড়া ইত্যাদি এগুলো দেখে যে তুমি এটা করলে আমি কিন্তু তোমার কাছে থাকবো না, এই অধিকার ইসলাম তাকে দেয়নি। আচ্ছা, স্ত্রী উৎসাহ দেবে তোমার আব্বা আম্মার অধিকারও পূরণ করো, আমার অধিকারও পূরণ করো। আবার বাবা মার ইয়ে হচ্ছে বউয়ের খাবার দেখতে পারে না, ভালো চলন দেখতে, চলাফেরা দেখতে পারে না, ভালো কাপড় টাপড় পরা দেখতে পারে না, গয়নাপাতি এগুলো পরা দেখতে পারে না, এই মানসিকতা বর্জন করতে হবে। অর্থাৎ আমাদের সমাজটাতে এই খুবই খারাপ কাজ। শ্বশুর শাশুড়ি দেখা যাচ্ছে অনেক অনেক সময় বউর উপরে টর্চার করে, না যায়, বউ দেখা যাচ্ছে স্বামীকে নিয়ে এখন আর যেই আব্বা মা এত কষ্ট করে সন্তান লালন পালন করেছে, এখন টাকার মালিক বউ হয়ে যাবে যে না তোমার আব্বা আমাকে একটা কিছু উঠাই দিয়ে দাও, তারা তাদের মতো চলবে না, এটাও তার বলার অধিকার নেই। সকলকে স্বামী বউ শাশুড়ি এ সকলের কথা আমরা অল্প সময়ের মধ্যে বলে দিলাম। জি, চমৎকার জেনেছি আপনার কাছ থেকে। আমাদের আরেকটা জানতে চেয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কথা জানার ছিল যে নিচে নিজের ভাতিজি ব্যতীত অন্য ভাতিজিকে বিয়ে করা জায়েজ আছে কিনা। আপন ভাইয়ের মেয়েকে তো বিয়ে করা জায়েজ নেই আমরা জানি, চাচা তো ভাইয়ের মেয়েকে বা ফুফাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যায়, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের গিবত থেকে সূরা নিসার 11 নম্বর, সূরা নিসার না, এদেরকে এরা হলো মাহরাম, এদের সাথে বিবাহ চির মানে বিবাহ হারাম, তার মধ্যে দুই ভাগ, একটা হলো সাময়িক আর বেশি অধিকাংশ হলো মানে চিরজীবনের জন্য হারাম। আচ্ছা, জি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটা প্রশ্ন উত্তর দিয়ে সেটা হচ্ছে মসজিদ স্থানান্তর করার ক্ষেত্রে, মানে মসজিদে একটা জায়গা ছিল সেখানে মসজিদ অন্য জায়গায় নিয়ে যায়, এটা বৈধ কিনা? এবং সেই জায়গায় পূর্বে যেখানে মসজিদটা ছিল সেই জায়গাগুলো কি সংরক্ষণ করতে হবে নাকি বিক্রি করা বা অন্য বাজার করা? বা স্বার্থে হয়, যদি মসজিদের স্বার্থে হয়, মসজিদ এখানে দুই কাঠার উপর আছে, এখন মসজিদ অনেক মুসল্লি হয়ে গেছে, আরো বড় সবাই মিলে বসে যদি সিদ্ধান্ত হয় যে বড় জায়গার জন্য একদম একদম বড় জায়গা দান করলো, অথবা মসজিদের বড় জায়গা কিনে নিল, মসজিদের স্বার্থে যদি এটা বিক্রি করে দেয় তাহলে এটা বিক্রি করে দিলে অন্যরা এটাকে ব্যবহার করলো কোনো অসুবিধা নেই, মসজিদের স্বার্থে করা হয়েছে, জি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা ইনশাল্লাহ। শেখ তো অন্তত তো জেনেছি আপনার কাছ থেকে, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাদেরকেও আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা। আমরা আজকের পর্বের এখানে আজকের পর্ব একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।